বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি লার্ন জার্মানির বাংলা টিউটোরিয়ালে। আলোচনা করছিলাম 100টি কমন জার্মান ক্রিয়া নিয়ে। লাসেন, লাসেন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু রেখে আসা বা ফেলে আসা। যেমন, ইশ লাসে মাইন হ্যান্ডি জু হাউজে, আমি আমার ফোন বাসায় রেখে এসেছি, আমি আমার ফোন বাসায় রেখে আসি, যেটা প্রেজেন্সে। আবার এই লাসেনের অর্থ কোনো কোনো ক্ষেত্রে কাউকে যেতে অনুমতি দেয়া, যেমনটি ইশ লাসে ডিশ গেন, আমি তোমাকে যেতে দিই। এই বাক্যটি অনেকটা ইমোশনাল, কারণ যখন কারোর সাথে কারো বনিবনা না হয়, তখন শেষে যখন বলে যে আচ্ছা ঠিক আছে তুমি চাললে যাও, আমি তোমাকে যেতে দিচ্ছি, এইরকম যে ইশ লাসে ডিশ গেন, এটিও প্রেজেন্সে। আবার পারফেক্টে হবে এইরকম, ইশ হাবে মাইন হ্যান্ডি জু হাউজে গেলাসেন, আমি আমার ফোনটি বাসায় রেখে এসছি। অর্থাৎ আপনি আপনার ফোনটি বাসায় ফেলে এসছেন তো বা রেখে এসছেন, এই অর্থে আপনি লাসেন পারফেক্ট এইভাবে ব্যবহার করবেন। পেটাগেটুম অর্থাৎ অতীতে এটার ব্যবহার এইভাবে হবে, ইশ লিস মাইন হ্যান্ডি সো হাউজে, আমি আমার ফোনটি বাসায় রেখে এসেছিলাম। ফলজ্ঞান, ফলজ্ঞান এর অর্থ হচ্ছে কাউকে অনুসরণ করা। ইশ ফলগে ডিয়ার, আমি তোমাকে অনুসরণ করছি, বর্তমানে এটি। ইশ বিন ডিয়ার গে ফলগড, আমি তোমাকে অনুসরণ করেছি, পারফেক্ট এটি। ইশ ফলগটে ডিয়ার, আমি তোমাকে অনুসরণ করেছিলাম অতীতে। টুন, টুন এর অর্থ হচ্ছে কোনো কাজ করা। ইশ টুয়ে আলেস ফুডিস, আমি তোমার জন্য সব করি, ইশ টুয়ে আলেস ফুডিস। ইশ হাবে আলেস ফুডিস গেথান, পারফেক্টে, আমি তোমার জন্য সব করেছি, ইশ হাবে আলেস ফুডিস গেথান। অতীতে এই ভার্বটির ব্যবহার এরকম হবে, ইশ টাট আলেস ফুডিস, আমি তোমার জন্য সব করেছিলাম। ভে টুন এর অর্থ হচ্ছে ব্যথা দেয়া, অথবা কারো কাছ থেকে ব্যথা পাওয়া, অথবা কোনো কিছু থেকে আপনি ব্যথা পাওয়া। ইশ টু ডেয়া ভে, আমি তোমাকে ব্যথা দেই, ইশ হাবে ডিয়ার ভে গেঠান, আমি তোমাকে ব্যথা দিয়েছি। ইস টাট ডিয়ার ভে, আমি তোমাকে ব্যথা দিয়েছিলাম। স্মেকেন, স্মেকেন এর অর্থ হচ্ছে স্বাদ নেয়া, বা কোনো কিছু থেকে আপনি স্বাদ পাওয়া। এখন মনে করেন আপনি একটি কেক খেয়েছেন এবং সেটা আপনার খুব ভালো লেগেছে, আপনি বলতে পারেন দ্য কুখেন স্মেকড মিয়া গুড। অর্থাৎ তখন আপনি বলতে পারেন যে কুখেনটাকে আপনি যখন এস দিয়ে ব্যবহার করবেন, অর্থাৎ এস সর্বনাম প্রনোমেন দিয়ে যখন ব্যবহার করবেন, তখন বলবেন এস স্মেকড মিয়ার গুড, অর্থাৎ এটা স্বাদ আমার ভালো লাগে। এটা প্রেজেন্সে ছিল, পারফেক্টে হবে এরকম, এস হাট মিয়ার গুড কে স্মেকড, এটার স্বাদ আমার ভালো লেগেছে। এটা ছিল নিকটীয় অতীতে। আবার অতীতে হবে এইরকম, এজ স্মেকটে মিয়ার গুড, এটার স্বাদ আমার ভালো লেগেছিল। রেগনেন, রেগনেন এর অর্থ হচ্ছে বৃষ্টি হওয়া। সাধারণত বৃষ্টি হওয়ার ক্ষেত্রে আমরা এজ প্রনোমেনটি আমাদেরকে ব্যবহার করতে হয় সাবজেক্ট হিসাবে। এজ রেগনেট হিয়ার, এখানে বৃষ্টি হচ্ছে, এজ
রেগনেট হিয়ার, এখানে বৃষ্টি হচ্ছে, এটা ছিল প্রেজেন্সে। এস হাট হিয়া গেরেগনেট, এখানে বৃষ্টি হয়েছে, পারফেক্টে এটি। আর অতীতে বা পেটাকিতুমে হবে এইভাবে, এস রেগনেটে হিয়ার, এখানে বৃষ্টি হয়েছিল। ওয়াখটেন, ওয়াখটেন অর্থ হচ্ছে অপেক্ষা করা, কারো জন্য অপেক্ষা করা। ইশ ওয়াখটে আউফ ডিশ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। ইশ হাবে আউফ ডিশ গেওয়ার্টেড, আমি তোমার জন্য অপেক্ষা করেছি। ইশ ওয়াখটেটে আউফ ডিশ, আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম। হেলফেন, সাহায্য করা, কাউকে সাহায্য করা। ইশ হেলফে ডিয়ার, আমি তোমাকে সাহায্য করি। ইশ হাবে ডিয়ার গেহলফেন, আমি তোমাকে সাহায্য করেছি। ইশ হালফ ডিয়ার, আমি তোমাকে সাহায্য করেছিলাম। লেজন, লেজন এর অর্থ হচ্ছে পড়া। ইশ লেজে দাস বুখ, আমি বইটি পড়ছি অথবা পড়ি। ইশ হাবে দাস বুখ গেলেজেন, আমি বইটি পড়েছি। নিকটে অতীতে, ইশ লাস দাস বুখ, আমি বইটি পড়েছিলাম। অতীতে, জুখেন, জুখেন এর অর্থ হচ্ছে কোনো কিছু খোঁজা। ইশ জুখে আইনে ওয়নু, আমি একটি বাসা খুঁজছি। ইশ হাবে আইনে ওয়নু গেসুখট, আমি একটি বাসা খুঁজেছি, পারফেক্ট এটি। ইশ জুখটে আইনে ওয়নু, আমি একটি বাসা খুঁজেছিলাম। পেটাকিটুম অর্থাৎ অতীতে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই 10টি কমন ভার্ব নিয়ে আলোচনা। পরবর্তী ভিডিওতে আবারও 10টি ভার্ব নিয়ে আলোচনা করব। ভালো থাকবে, সেই পর্যন্ত বাই বাই, চুজ।